হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন কিভাবে ডিমের রেসিপিটা করি। আমি চারটা ডিমের এই রান্নাটা করব। এটাকে উত্তরবঙ্গের আর কি ডিম পানিতালা বলে উত্তরবঙ্গের মানুষেরা। তো এই যে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ নিতে হবে, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর হচ্ছে ভাজা যে ধনে জিরার গুঁড়া ওইটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ, হলুদ 1 চা চামচ পরিমাণ, আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা দিব 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিব সামান্য একটু, এটা খুব বেশি ঝাল হলে ভালো হয় না। একটু নেড়ে চেড়ে নিব মশলাটা, আমি লবণ দিইনি এখানে। আর এখানে দিয়ে দিব পানি। এটা একদম সহজ রান্না, মানে আমাদের রংপুরের বা উত্তরবঙ্গের মানুষরা ডিম পানি তালা বলে, রংপুরের যারা আঞ্চলিক ভাষায় এই পানিটা মানে এই ফুটানো পর্যন্ত একটু ওয়েট করব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এটাতে বেশি লবণ লাগে না, পরিমাণে কম দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফুটছে পানিটা। এখন আমি 4টা ডিম ভেঙে দিব। আপনারা চাইলে 2টা ডিমও ভেঙে দিতে পারেন, 2টা ডিমেরও বানাইতে পারেন। তো আমি 4টা ডিমের বানাচ্ছি। এটা শুধু উত্তরবঙ্গের মানুষেরা এভাবে ডিমের রান্নাটা করে, আর অন্য কেউ হয়তো চিনে না, যারা অন্যান্য অঞ্চলের তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে 4টা ডিমে আমি দিয়ে দিচ্ছি ভেঙে, তবে পানিটা ফুটানোর পর ডিমটা ভেঙে দিতে হবে। কিন্তু যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন, আপুরা আছেন, তাদের জন্য এই রেসিপিটা একদম ইজি। এটা ডিম পানি তালা, তো ডিমটা একদম ফুললি ভিতরের কুসুমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নিব। যাদের রান্না বান্না ঝামেলা লাগে, তো বা রান্না বান্না বাসায় থাকে না অনেক সময়, তো ঝটপট করে ডিমের এই রেসিপিটা করতে পারেন। তো এটা একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে, তাহলে নিচের অংশটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে দেখতে হবে ডিমের ভিতরে কুসুমটা হয়েছে কি না, কিন্তু খুব বেশি সময় লাগে না। তো ডিমের কুসুমটা হওয়া পর্যন্ত আমি একটুখানি জাল করে নিব। চাইলে ঢাকনা দিয়েও জাল দিতে পারেন, আর এটা ঢাকনা দেওয়ার খুব দরকার নেই, এমনি সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা একটু কমে আসবে, আর পরিমাণে পানি কম দিবেন, এটা খুব বেশি ঝোল ভালো লাগবে না, মাখা মাখা হইলেই ভালো লাগবে। এই তো হয়ে গেছে কিন্তু আমার ডিম পানি তালা। আশা করি রেসিপিটা আপনাদেরকে যে ভালো লাগবে। আমি একটা উঠিয়ে দেখাই, আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এই যে পিরিচে উঠাই, উঠায় দেখাই এটা ঠিক কীরকম হবে। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে না, ঠিক এইভাবেই ডিমের রান্নাটা ঝটপট করতে পারেন। এই যে ঝোল, এই তো হয়ে গেল ডিমের ঝটপট রেসিপি। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এগুলা কিন্তু ঝোল,
তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে নতুন কোনো রেসিপি অথবা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, এটা রংপুরের আঞ্চলিক রান্না, ডিমের পানিতালা।